علمه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم صدق الله مولانا العظيم سورة التوبة 25 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াতের আগের আয়াতগুলোতে মক্কা বিজয় সম্পর্কে আলোচনা ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতে হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা আল্লাহ পাক বুঝাইতে চাইলেন জয় বিজয় জয় পরাজয় আমার হাতে তোমাদের হাতে নয় যদি কোথাও তোমরা নিজেদের অনেক শক্তি সামর্থ্য দেখো অহমিকায় লিপ্ত হবে না যে আমাদের অনেক শক্তি আছে আমরাই আজ বিজয়ী হব বিজয়ী হওয়ার শক্তির সাথে সম্পৃক্ত নয় আমার সাহায্যের সাথে সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন হুনাইন ব্যতীত আরো বহু যুদ্ধ ময়দানে এবং হুনাইনের ময়দানেও যখন তোমরা অহমিকায় লিপ্ত ছিলে যে আজ তোমাদের সংখ্যা অনেক বেশি তোমাদের কাছে অস্ত্র অনেক বেশি শক্তি অনেক বেশি কাফেররা তোমাদের সাথে কুলাইতে পারবে না ইজ আজাবাতকুম কাসরাতুকুম কিন্তু এই ধরনের ধ্যান খেয়াল এই ধরনের ধারণা আমি আল্লাহ পছন্দ করি না অহংকার আর কিবির এটা আমার বড় দুশ্মন পছন্দ করি না সেই জন্য ফালাম তোগনে আনকুম সাইয়া তোমাদের সংখ্যার আধিক্য তোমাদের অস্ত্র অনেক বেশি এগুলো তোমাদের কোনো কাজে আসেনি বরং উল্টা তোমরা ময়দান ছেড়ে ভাগতে আরম্ভ করেছো এমন কি ওয়া গাফাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন চতুর্দিক থেকে কাফের মুশরিকদের আক্রমণে জমিন অনেক প্রশস্ত হওয়া সত্ত্বেও যেন তোমাদের জন্য হয়ে গেছে অনেক সংকীর্ণ অতএব তোমরা ভাগ আরম্ভ করে দিয়েছ সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন এরপর যখন বুঝে আসছে যে আসলে জয় পরাজয় শক্তির সাথে সম্পৃক্ত নয় তোমরা আবার ফিরে এসেছো
আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তি রাসূল এবং মুমিনদের উপর অবতীর্ণ করেছেন এবং আনজালা জুনুদা লাম তারাউহা, এমন কিছু সৈন্য পাঠিয়েছেন যে সৈন্যগুলো তোমরা বাহ্যিকভাবে দেখো না। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, আর শাস্তি দিয়েছেন কাফেরদেরকে। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের বিনিময় এমনই হয়। তোমরা যারা ময়দান ছেড়ে ভেগেছ অথবা যে সমস্ত কাফেরেরা বুঝে আসার পর ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আবার ফিরিয়ে এনে তার তওবা কবুল করে নেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাকারী বড় দয়াবান। এতো গেল আয়াতের অর্থ। মুসলমানরা যখন মক্কা বিজয় করে, মক্কায় মুকাররমা মুসলমানদের হাতে আসা মানে অনেক বড় একটি নেয়ামত হাতে আসা। যে মক্কায় মুকাররমা থেকে তারা হিজরত করে মদিনায় মুনাওয়ারায় চলে যেতে বাধ্য হয়েছিলেন, আবার ফিরে চলে আসলেন মক্কায় মুকাররমা বিজয়ী বেশে। মক্কা বিজয়ের পর তায়েফ এবং তায়েফের আশেপাশের কাফের গোত্র, এরা দেখল যে কাফের মুশরিকদের মূল ঘাঁটি মক্কা যখন মুসলমানদের হাতে চলে এসেছে, এবারে আমরা সামনে, মুসলমানরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের অবস্থা হবে কি? অতএব বুদ্ধিমানের কাজ হবে ওরা আক্রমণ করার আগে আমরাই তাদের উপর আক্রমণ করে বসি, কারণ মাত্র এরা যুদ্ধ করেছে মক্কা বিজয়ের জন্য, এখন আমরা আক্রমণ করলে আমাদের সাথে কুলাইতে পারবে না। এর মধ্যেই একজন কাফেরদের বড় লিডার, খুব সম্পদশালী, তার কথা সকলে মানত। পরবর্তীতে তিনি কিন্তু ইসলামও গ্রহণ করে ফেলছেন। তায়েফ এবং তায়েফের আশপাশের সমস্ত কবিলার লোকদেরকে একসাথ করছে। শুধুমাত্র দুই কবিলা এর সাথে একমত হয়নি, বরং এরা পরিষ্কার জানায় দিয়েছে যে পুরো দুনিয়াও যদি মুহাম্মাদের বিরুদ্ধে একত্রিত হয় তার সাথে কখনো যুদ্ধে জয়ী হতে পারবে না। এই দুই গোত্র বাদে বাকি সকল গোত্র একসাথ হইয়ে এরা মোট সংখ্যা ছিল এক রাওয়ায়ত অনুযায়ী 24,000, আর এক রাওয়ায়ত অনুযায়ী 28,000। 28,000 কাফের মুশরিক একত্রিত হয়, এরা উল্টা মক্কা আক্রমণ করবে যাতে মুসলমানরা তায়েফ আক্রমণ করতে না পারে। এই সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে তিনি তখন মক্কায় মুকাররমা থেকে এদের মোকাবেলার জন্য রওনা করলেন তায়েফের দিকে। তার সাথে সাহাবায়ে কেরামের জামাত ছিল 14,000-এর জামাত, 12,000 ছিল আনসারদের, 2,000 মুহাজিরদের। এই 14,000 সাহাবায়ে কেরামের জামাত সাথে অস্ত্রশস্ত্র ছিল। এরা মক্কায় মুকাররমা থেকে তায়েফের দিকে মাত্র 10 মাইল তথা 15 কিলোমিটার আসছে। এই জায়গার নাম হইল হুনাইন, এখানেই মুশরিকদের সাথে মোকাবেলা হয়। আসার পথে আশ্চর্য কয়েকটি ঘটনা ঘটে। এক ঘটনা ঘটছে, যেহেতু 15 কিলোমিটার পায়ে হেঁটে আসতেছেন, এক জায়গায় এসে মুসলমানরা একটু বিশ্রামের জন্য পড়াও ডাল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ায় একটু বিশ্রাম নিলেন, হুজুরের ঘুম এসে গেছে। হুজুরের নিজের তলোয়ার পাশে হুজুর ঘুমান। এই সময় মক্কা থেকে হুজুরের সাথে আসার এক লোক উপর দিয়ে যদিও দেখায় মুসলমান, আসলে এখনো মুসলমান হয়নি, মুনাফিক, হুজুরের তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়াইল। দাঁড়াইয়ে হুজুরকে বলতেছে, এবার বলো আমাকে তোমার হাত থেকে কে রক্ষা করবে? সে মনে করছে এখন তো এ ঘুমেই আছে, অস্ত্র আমার হাতে, সে নিরস্ত্র, এখন সে কি করবে? আমরা হলে তো বলতাম যে ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, আমার দানটা বিকা দাও,
সারা জীবন তোমার গোলামি করে কাটাবো। কিন্তু যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এরা অন্য কাউকে কোনোদিন ভয় পায় না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাকের যে ভয়, এই পরিমাণ ভয় তো দুনিয়ার কারো অন্তরে থাকতে পারে না, সবচেয়ে বেশি ভয়। তাই তাকে ভয়ও পায় সবচেয়ে বেশি। এমনকি হাদিস শরীফে আছে, এক মাসের রাস্তা দূর থেকে কাফেররা তাকে ভয় পেয়েছে। এখনো তার কাছে পৌঁছতে এক মাস লাগবে, এত দূর থেকে তাকে ভয় পায়। মসিরাত আশহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সত্যিকার অর্থে নায়েব, প্রতিনিধি, ওয়ারেস, এদের বেলায়ও দেখা যায় মানুষ দূর থেকে ভয় পায়, কাছে আসার সাহস পায় না। আমার দাদা ওস্তাদ আল্লামা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহেমাহুল্লাহ, আহসানুল ফতাওয়ার লেখক, উনি থাকেন করাচিতে। হায়দরাবাদ এক মেয়েকে জিনে ধরে করাচি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে হায়দরাবাদ, ধরে তো ধরে সকলের সামনে জমিনের এক বিঘত উপর দিয়ে মেয়ে হাঁটে, সবাই আশ্চর্য, তার পা মাটিতে পড়ে না, এক বিঘত উপর দিয়ে হাঁটে। কত চেষ্টা, কত তদ্বির, কত তাবিজ, তুমান, জিন ছাড়াইতে পারে না। এই বেচারারা শেষমেশ হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহেমাহুল্লাহ তাআলার কাছে আসছে, হুজুর আমরা বড় বিপদে আছি, একটু আসেন আমাদের এখানে, একটু তদবির করুন। হুজুর বললেন, ভাই আমি তো তদবির তদবির জানি না, জিনবুত দৌড়তে পারি না, যাই লাভ হবে কি? শেষমেশ বাধ্য করল, হুজুর একটু আসে দোয়া করুন। হুজুর দেখলেন যদি আমার দোয়ার উসিলায় আল্লাহর এক মাখলুক শান্তি পায় তো ঠিক আছে, সব পাবো। হুজুর রাজি হয়েছেন, কারে উঠছেন করাচি, 350 কিলোমিটার সামনে হায়দরাবাদ, এখানে কারে উঠছেন, ওখানে জিনে বলতেছে, মুফতি সাহাব আ রহে হ্যাঁ মাই যা রাহা হুঁ, মুফতি সাহেব আসতেছেন আমি দেখেছি, এই যে গেছে আর জীবনে ফিরে আসেনি। তো 350 কিলোমিটার দূর থেকে ভয় কারণ কি? সত্যিকার অর্থে নবীর ওয়ারিস, তার নবীর কলবে আল্লাহ পাকের যে ভয় ছিল তার কিছু অংশ নবীর ওয়ারিদের কলবে আছে। হারেকে তর সাদে আজর হক তাকবা গুজিদ, তর সাদ আজবাই জিন্ন ইনসো হারকে দিদ, তর সাদ আজবাই জিন্ন ইনসো হারকে দিদ। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই কিশোরগঞ্জ থাকতেন কুলিয়ার চত্থানায়, তো পার্শ্ববর্তী বাড়িতে এরকম এক মহিলাকে দর্শে যিনি, আব্বা জানো তাবিজ তদবির এগুলি করতেন না, তো এরা চতুর্দিক দেখে অন্ধকার, কারো কোনো তদবিরে কাজ হয় না, তা আব্বা জানের কাছে আসছে। তা আব্বা জান একই জবাব দিলেন, ভাই আমি তো এগুলি করি না, এগুলি বুঝি না, হুজুর একটু আসেন না দোয়া কর। আব্বা জান গেছেন, ওই এলাকায় এখন তো মা ফিলে যাইতে এরা এই সমস্ত ঘটনা বলে, গেছেন তো জিনিসে পায়ে পড়ছে, হুজুর আমার কারণে এরা আপনাকে কষ্ট দিছে। তো যখন একথা বুঝছো তোমার কারণে কষ্ট দিছে, তুমি না আসলে তো আমার এখানে কষ্ট করে আসতে হইত না, তো আর কি আসবো, এখন না হুজুর আসবো না, তো যাও। তো বস গেছে যে আর ফিরে আসে নাই মহিলা বলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর যারা ওয়ারিস সত্যিকার অর্থে প্রতিনিধি, তাদের অন্তরও আল্লাহ পাকের ভয় দিয়েছেন, যার কারণে অন্যান্য মাখলুক এদেরকে ভয় পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মাস দূর থেকে, এক মাসের রাস্তা দূর থেকে কাফেররা ভয় পেয়েছে। কি পরিমাণ রোগ আল্লাহ পাক তাকে দান করছেন, যে পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরে, এই পরিমাণ মাখলুক তাকে ভয় করে। তো হুজুর ঘুমন্ত অবস্থায় তলোয়ার হাতে নিয়ে এখন বলতেছে, আমাকে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আর আল্লাহ শব্দটিও এমন, যদি ঠিকই ঈমানে কুওয়াতের সাথে বলতে পারে তো কাফেরের খলিজা থরথর করে কাঁপতে আরম্ভ করে। হুজুর যখন বললেন আল্লাহ, এও এই মুনাফিক থরথর করে কাঁপতে আরম্ভ করছে, তলোয়ারটা নিচে পড়ে গেছে। এই অবস্থা দেখে আরেকজন সাহাবী এসে বলতেছেন, হুজুর আমাদের সাথে আসছে, এখন দেখি মুনাফিক, হুজুর এখনই সে বিচ্ছেদ করি। হুজুর বলেন থামো,
শিরচ্ছেদ করার প্রয়োজন পড়বে না। কিন্তু পরবর্তীতে এই লোকটি ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরামে লিস্টিভুক্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূলের সংস্রব আর সোহবত এমন প্রভাব বিস্তারকারী হয়, কিছু না কিছু আখড়ার প্রভাব পড়েই রাসূলের ওয়ারিদেরও এই অবস্থা, কিছু না কিছু আখড়ার প্রভাব পড়েই। এই জন্য রাসূলের সত্যিকার অর্থে যারা ওয়ারিস তাদের সোহবত, তাদের সংস্রব, তাদের কাছে আসা যাওয়া করা, তাদের কাছে কিছু সময় থাকা আমার জীবনের পরিবর্তন ঘটাই দিবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ কাজ করে না, আশেপাশের আহবাব পরামর্শ দিলেন, হুজুর অমকখানে এক হিন্দু যুগী আছে, যুগী সন্ন্যাসী, আপনাকে ওর কাছে নিয়ে যাই, ও তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ঔষধ সেবন করা লাগে না, ঝাড়ফুঁকের প্রয়োজন হয় না, তাবিজ তুমানের দরকার হয় না। হুজুর রাজি হইলেন না, অসুস্থতা বাড়তে বাড়তে হুজুর এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। সাথীরা দেখল এখন তো হুজুর বেহুশ, এখন নিয়ে যাই, নিষেধ করতে পারবেন না, হুজুর তো বেহুশ আর না যায়জও হবে না। হুজুরকে নিয়ে গেছে ওই সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসী হুজুরের পাশে বসে তাওয়াজ্জু দিতেছে ভালো করার জন্য। তাওয়াজ্জু দিতে দিতে এক পর্যায়ে হুজুর সুস্থ হয়ে বসে গেলেন। বড় আশ্চর্য ব্যাপার না, যে এক মোশেক সে তাওয়াজ্জু দিয়ে রোগ ভালো করে। হুজুর জিজ্ঞেস করলেন, এই যোগ্যতা তুমি কিভাবে অর্জন করেছ? তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়। তো সন্ন্যাসী বলতেছে শুধু এক কাজের বিনিময়ে। কি কাজ? আমার নফস যা বলে আমি তার উল্টা করি, নফসের কথা শুনি না। নফস বলে খাও, খাব না। নফস বলে ঘুমাও, তো ঘুমাবো না। নফস যা বলে তার উল্টা, এর বিনিময়ে ভগবান আমাকে এই যোগ্যতা দান করছেন, আমি তাওয়াজ্জু দিয়ে রোগ ভালো হয়। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার নফস কি তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? কয় না, বলে না। তো সব কাজ নফসের বিরুদ্ধে করো, এটা কেন করো না? এখন তার অবস্থা যেন হুজুরকে বলতেছে, জাযাক আল্লাহ কে চশমম বাজে কর দি মোরা বা জানে যা আমরা যে কর দি, মোরা বা জানে যা আমরা যে কর দি। ও আল্লাহর ওলি, আপনার সামান্যতম সংসবে তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছে, আমি তো দেখতেছি, আমি জাহান্নামের কিনারায় ছিলাম, আপনার এই সামান্য সংসবার সহবতের বরকতে আমাকে জান্নাতের কিনারায় নিয়ে আসছে। হুজুর আরেকটু ধাক্কা দিলেই তো জান্নাতে পৌঁছতে পারি। হুজুর সাক্ষী থাকুন, এখনই পড়ে নিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফের সতালারা মুমিন কুনাদর এক নজর। সব বছরের কাফের পর্যন্ত আল্লাহর ওলির সামান্যতম সংসব আর সোহবতের বরকতে মোমেন হয়ে গেছে। এক সেকেন্ড আগে জাহান্নামের ঘড়ি, এখন জান্নাতের মালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসবের আফরার প্রভাব এই মুনাফিক তলোয়ার নিয়ে বলে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? হুজুরের সংসব আর এক আল্লাহ, এর বরকতে হাত থেকে তলোয়ার পড়ে গেল, কাঁপতে থাকে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরামে লিস্টিভুক্ত হয়। আল্লাহ, হুজুর আসার সময় মক্কায় মুকাররমায় যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, এখলাসের সাথে সবাই করছে এমন তো নয়, কিছু কিছু তো আছে ঠেকাই পড়ে, এরকম কিছু সংখ্যক সাথে ছিল, আবার কিছু ছিল তামসগীর, যে দেখি যুদ্ধে কি অবস্থা হয়, কে কিভাবে যুদ্ধ করে, যদি মুসলমানরা পরাজিত হয় আমরা ওদের সাথে আছি, আগের অবস্থায় ফিরে যাব, আর যদি জয়ী হয় তা আমাদের ক্ষতি নেই, আমরা তো মুসলমান হিসাবে তাদের সাথে আসতেছি। এই খেয়াল তামসগীর, ওই নানপুরে বড় হজরত হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, পেপার পত্রিকায় ওঠে, টেলিভিশনে দেখায়, মাঝমাঠার উড়ছে, হ্যাঁ রে মানুষের মানুষ, আর আমাদের মাহফিলে এত মানুষ হয় না। হজরত বলেন, ওবা দশানা তোর তামসগীর, দশানা মানুষ তামসা দেখতে আসে, আসলে বক্ত হয়ে আসে না, দশানা আসে তামসা দেখতে।
এরপরে দশের মধ্যে আর থাকে সোয়া না, অর্ধেক হচ্ছে ব্যবসায়ী, এরা আসে দোকান পাট নিয়ে ব্যবসা বাণিজ্য পিদে করার জন্য, আর থাকে তিন আনা, এর অর্ধেক হাসে খাইছি, এখানে গেলে ফিরি খাওয়া যাবে দেশের দিন, আর বাকি তিন আনা হিসাব করো মানুষ কয়জন। আর আমাদের মাহফিলে যেগুলো আছে সব স্থলিক হওয়ার শুনতে আসে, খাইতেও আসে না, তামাশা দেখতেও আসে না, ব্যবসা করতেও আসে না, সব দিনের কথা শুনতে আসে। তাহলে এবারে বলো আসলে মানুষ কোথায় বেশি যায়? তো মানুষ আমাদের মাহফিলে বেশি আসে, উরুতে আসলে বেশি যায় না, দশানি তমাস গিয়েছে তামাশা দেয়। তো এরা তামাশা দেখতে আসছে, যদি মুসলমানরা পরাজিত হয় আমরা তায় হলাদের সাথে আছি, আর যদি জয়ী হয় তাহলে আমরা মুসলমানদের সাথে আছি, মুসলমান হিসাবে তো আসছি, ক্ষতি নেই, অসুবিধা নেই, তামাশা দেখতে আসছি। এর মধ্যে একজন বলতেছে আমি আসছি এই খেয়ালে যে উপর দিয়ে তো ইসলাম গ্রহণ করছে, যেহেতু মক্কা শরীফ মুসলমানদের দখলে, ইসলাম গ্রহণ করা ছাড়া এখন আর নিষ্ঠান নেই, কিন্তু ভিতরে ভিতরে খেয়াল সুযোগ পাইলে আমি মোহাম্মদকে হত্যা করবো, আল্লাহ কোথায় আমি তার কাছে কাছে থাকি, এই হুনায়নের যুদ্ধে আসার সময় কাছে কাছে থাকি, যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের একটু সমস্যা হয়ে গেছিল, কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করছে, কেউ সামনে আসতেছে কথা, এই সুযোগে আমি আসলাম তার ডান দিক থেকে, মুসলমানকে এখন এক ওয়ার করব যাতে সে এক ওয়ারে হত্যা হয়ে যায়। দেখে যে ডান পাশে আব্বাস, আমাকে দেখে ফেলবে, বুঝে ফেলবে, আমি আব্বাসের আক্রমণ থেকে পরে বাঁচতে পারবো না। আসলাম বাম দিক থেকে, বাম দিক থেকে এসে দেখি হারেস, এদিক দিয়ে পারলাম না। তো এরপরে আসছি পিছনের দিক থেকে, পিছনের দিক থেকে আসার পরে দেখি মোহাম্মদ আমার দিকে তাকায় আমার চোখে চোখে নজর পড়ছে, নজর পড়ে বলো এদিকে আসো, সামনে আসছি, আমার সিনায় তিনি হাত রাখলেন, বস এটুক কাজ। এই হাত রাখার পরে আমি দেখি পুরা দুনিয়ায় মোহাম্মদ থেকে প্রিয়তম কোনো ব্যক্তি আর কেউ আমার কাছে নেই, আগ পর্যন্ত ছিল সবচেয়ে বড় শত্রু, তার হত্যার জন্য আমি চেষ্টা চালাতেছিলাম কিভাবে তাকে সুযোগ পেলে হত্যা করে ফেলব, এখন দেখি তার থেকে প্রিয় আর কোনো ব্যক্তি আমার কাছে নেই। তিনি বললেন যে কাফের মোকাবেলায় জিহাদ করো, এরপরে আমি আমার রোগ ঘুরে দিলাম, রোগ ছিল আগে শাহে দোয়া আলমকে হত্যা করার, এখন রোগ ঘুরল কাফেরদের দিকে, এখন আমি ওদের বিরুদ্ধে লড়াই আরম্ভ করি। আল্লাহ রব্বুল আলামিন কার পরিবর্তন কিভাবে ঘটান, এই সব কথা থেকে বুঝে আসে সহবতার সংসব, তলোয়ারওয়ালা নবীর সহবত, আর যে হুজুরকে হত্যা করার জন্য আশেপাশে করে হেও নবীর সহবত, সহবতার সংসবে রং ধরে। আরবিতে একটি প্রবাদ আছে আসহবাত মুতাআসসিরাতে, সংসব প্রভাব বিস্তার করে, এটা তো হলো আরবি প্রবাদের অনুবাদ। বাংলায় আমার একটি প্রবাদ আছে, আমার দাদা ওস্তাদ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ বাংলায় অনেক বড় পারদর্শী ছিলেন, আরবি প্রবাদ আসহবাত মুতাআসসিরাত চিন্তা করতেছেন এটার বাংলা প্রবাদ কি, নিশ্চয় একটা থাকবে, কত লোক আর ডিকশনারি অভিধান খুঁজলাম এটার বাংলা প্রবাদ পাই না। তো একদিন বুড়িগঙ্গা নদী পার হইতেছে জিন্দিরা, সেই ফাড়ে যাবো, দেখি যে আমার পাশে হেয়া নৌকায় দুই হিন্দু কথা বলতেছে, তো বলতে বলতে একজন বলি উঠিল সঙ্গ দোষের অঙ্গ ধরে, আমি তো এই তো খাইছি, আর সহবাত মতন বাংলা প্রবাদ হলো সঙ্গ দোষের অঙ্গ ধরে, তাই আমি কার সঙ্গ অ্যাপেয়ার করতেছি, কার কাছে যেতেছি, কার সাথে সম্পর্ক রাখতেছি, আগে আমাকে চিন্তা করতে হবে, রং তো ধরবে আমার কাছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ মসনবী শরীফে বলে গেছেন সোহবতে সালে তোর আসালে কুনাদ, সোহবতে সালে তোর আসালে কুনাদ, নেককারের কাছে গেলে তুমিও নেককার হবে, ভালো মানুষের কাছে গেলে তুমিও ভালো মানুষ হবে, মন্দ মানুষের কাছে গেলে তুমিও মন্দে পরিণত হবে। এখানে একটা প্রশ্ন, আমি নেককারের কাছে গেলে আমি খারাপ বেশি ভালো মানুষের কাছে আমি ভালো হব, আমি তার কাছে গেলে হেও তো আমার কাছে থাকা হইল না, হইল না, আমি আপনার কাছে থাকলে আপনারও তো আমার কাছে থাকা হইল, তা আমি বদকার আপনি নেককার, আপনার কাছে গেলে আমি নেককার হব, তা আপনার কাছে যাওয়ার কারণে আপনারও তো আমার কাছে হয়েছেন, তা আপনি এখন বদকার হইবেন না, এটা তো প্রশ্ন আসে, তাহলে লাভ হইল কি, আসলাম ভালো জন্য শেষমেশ নিজেরটা খুয়াইলাম, মুশকিল না, দাদা নাতি বাবার করতে গেছে বাবার,
আগের যুগে সপ্তাহে একদিন বা দুই দিন বাজার বসত, হাট বসত, প্রচন্ড ভিড় হইত বাজারে, বাচ্চা কাচ্চা গেলে হারাই যেত। আর বাজারের কাছে ঘনাইলে ভিতরের যে একটা আওয়াজ, হাজারো মানুষের আওয়াজ একসাথ হয়ে বাইরে থেকে এক আতঙ্ক, কি জানে ভিতরে ঘুরতেছে, মনে হয় যেন বিষম মারামারি। এই অবস্থা শোনা দিচ্ছে, যুবক ভাইয়েরা বুঝবে না, যারা গ্রাম দেশে আগে থাকছেন এরা বুঝবেন। তো বাজার টাজার সেরে দাদা নাতি বেরিয়ে আসছে, বাড়িতে আসতেছে, বাইরে হওয়ার পরে শোনা যায় মারামারির আওয়াজ, মারামারি লাগবে ভিতরে। তো বাজারে মারামারি লাগলে কে কাকে মারে কোনো হদিস থাকে না, আর দাদার মারামারি করার বড় হাঁস। তো দাদা নাতিকে বলে, ভাই ব্যাগটা একটু রেখে এখানে বসো, আমি দুইটা কনে নিয়ে আসি। কনে বলো ঢুকছে কনে দেওয়ার জন্য ঢুকিয়ে বেরিয়ে আসছে, ফির দেখা করে, ও কো মরলাম রে বাঁচলাম রে। নাতি বলে, দাদা কিস কো বলিস না, মাত্র কনি বাউ করছিলাম দেওয়ার জন্য, কোন গোলামের রোগ গোলাম পিছন দিয়ে আসা আমার, এমন কনি মেরুদণ্ডের হাড় ভেঙিয়েছিল, আল্লাহ জানে কি অবস্থা। তো অনেক সময় দিতে যায় এক খাই খেয়ে আস, এই অবস্থা। এখানে যে আমি গেলাম ভালোর কাছে বালা হওয়ার জন্য, ভালো তো আমার কাছে হয়, তাহলে হেও তো মন্দ হবে, তো লাভ হবে কি? আল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ বুঝাইছেন, দেখো ভালোর কাছে গেলে ভালো হয়, খারাপের কাছে গেলে খারাপ হয়, কথা সত্য। কখন হবে খারাপ? যদি ভালোকে কেন্দ্র মনে করে, মতবু মনে করে, অনুসরণীয় মনে করে, তার কাছে যায়, তখন তার প্রভাব খারাপের উপরে পড়বে। ঠিক তেমনি ভাবে ভালো যদি খারাপের কাছে এরকম মতবু মনে করে, অনুসরণীয় মনে করে, কেন্দ্র মনে করে আসে, তো তাহলে এখন খারাপের আসর ভালোর উপরে পড়বে। এটা হলো মূল জিনিস। যদি আপনি খারাপের কাছে যান এই কথা ভেবে যে আপনার কোনো আসর তার উপরে পড়বে না, বরং তার আসর আপনি গ্রহণ করবেন, আপনি ছোট সেই খারাপ হইল বড়, হেটাই ঠিক এর কথাই মানবেন, এই হিসাবে যান, তো আপনিও খারাপ হইয়া বেরিয়ে আসবেন। তাই আপনাকে আপনি কেন্দ্র মনে করতে হবে, তখন আপনার আসর পড়বে অঞ্চলে, সেই হবে অঞ্চল। দেখেন না বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কেন্দ্র ঢাকা, হ্যাঁ আসেমাতুল মুলক, দেশের রাজধানী ঢাকা। ঢাকা থেকে কেন্দ্র, কেন্দ্র থেকে কেন্দ্রীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছে, মুহূর্তের মধ্যে সারা দেশে পৌঁছবে কিনা, এটার আসর আর প্রভাব সারা দেশে পড়বে কিনা, পড়। আর ওই অঞ্চলে অঞ্চলে গ্রামগঞ্জে এক লোক দাঁড়াইয়া 10-20টা গালি প্রধানমন্ত্রী, এদের আসর পড়বে কেন্দ্রে না, এদের এমনি শেষ, এদিকে আসবে না। তো অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে না, কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে। তাই যদি ভালো মানুষকে কেন্দ্র মনে করে খারাপ মানুষ তার কাছে যায়, ঠিক সেও ভালো হবে, কারণ কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়বে। খারাপ নিশ্চিনে যে অঞ্চল মনে করে, ভালোকে কেন্দ্র মনে করে গেলে ভালো হবে। আর যদি খারাপ ভালোর কাছে গেছে, না কেন্দ্র তো আমি, কেন্দ্র আমি হে অঞ্চল, তাহলে জিন্দগিতে ভালো হবে না, সারা জীবন কাটবে তার কাছে কিন্তু ভালো হবে না। তো নিজকে নিজে অঞ্চল বানাই দেখি হবে তখন। হাজ আজিজুল হাসান মজুব রাহেমাহুল্লাহ ডিপটি কালেক্টর ছিলেন ব্রিটিশ আমলে, কত বড় অফিসার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন অঞ্চল বানাইয়া কিছু পাওয়ার জন্য, কি পরিমাণ পাইছেন আল্লাহ আকবার। কোথা থেকে কোথায় নিয়ে গেছেন তাকে, কি এক বে অনুমানি দেখছেন, থান ওই সব বাইর করেছেন থানকা থেকে বাইর, ডিপটি কালেক্টর এটা বাইর করে একজন মৌলবী বাইর, ভিতরে জায়গা নেই। তো বাহির হইয়া দরদার বাহিরে বিছনা বিছাইছে থানকার বাইর, ছিলেন বড় শায়ের বড় কবি, তো বিছাইয়া ছোট্ট কাগজের টুকরা একটা শৈল লিখছে দুইটা পঙ্ক্তি, কত দর না খোলে গা মাই দর না ছোড়ঙ্গা, হুকুমত আপনি আপনি কাহি তেরি কাহি মেরি, আপনি তো দুয়ার খুলবেন না, আমাকে ঢুকার অনুমতি দিবেন না, আমিও দুয়ার ছাড়ব না, দুয়ার বাহিরে বিছানা বিছাই বসছি তো বসছি, আমিও ছাড়ব না। হুকুমত নিজ নিজ এলাকায়, খানকার ভিতরে আপনার হুকুমত আপনার ক্ষমতা চলে, বাইরে আমার ক্ষমতা চলে, এখান থেকে তার বাইর করতে পারবেন না। এই পঙ্ক্তি শোনার ফলে এর ভিতরে আনো, হ্যাঁ আবার ভিতরে ঢুকার অনুমতি দিছেন।
শেষ পর্যন্ত কি হইল, আল্লাহ হাঁটতেছেন রাস্তা দিয়ে, রাস্তায় কাদা, পার্শ্বে এক যুবক যুবতীও হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকা হাঁটতেছে, হুজুর বুড়ো মানুষ হাঁটতেছেন, পায়ের নিচ থেকে ছিড়ে করে একটু কাদা দিয়ে যুবতীর গায়ে ঘুরতে, হযরত ইচ্ছা করে ফেলেননি, এমনি করতে হাঁটার সময় অনেক সময় এরকম হয়, যুবতীর গায়ের কাদা দেখে যুবক যার প্রেমিক এগিয়ে এসে ধাক্কা মেরে হযরতকে কাদা ফেলে দেয়, চিনে নাই নাকি, ফেলে দিয়েছে হাঁটতে, হুজুর লড়খড় লড়খড় করে উঠলেন, যুবতী দু চার কদম যাইতে না যাইতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না, আশেপাশে লোকেরা দেখে ছুটে এসে বলছে, বেটা এই বউ লোকটিকে যাকে তুমি ধাক্কা মেরে কাদা ফেলে দিছো চিনো? কো না চিনি না, কো তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকে আর উঠতে পারবে না, কবর রচিতে হবে। যুবক আসতে ক্ষমা চাইতে, হুজুর আমি আপনাকে চিনি না, আল্লাহর আসতে ক্ষমা চাই। ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের অন্তর কত প্রশস্ত থাকে, হুজুর বললেন মিয়া আমরা কি এতক্ষণ দেরি করি, তুমি আমার কাছে আসবে ক্ষমা চাইবে তারপর আমি ক্ষমা করবো, এতক্ষণ দেরি করি, তুমি ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপর উঠে পথ চলা আরম্ভ করেছি। এরপর বললেন, বেটা স্মরণ রাখবে এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তার গায়ের কাটা কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, প্রতিশোধ নেওয়ার জন্য। বেটা স্মরণ রাখবে আমারও ভালোবাসার সম্পর্ক একজনের সাথে আছে, আল্লাহ, সে একজনকে আল্লাহ, আমার ধাক্কাও তিনি সইতে পারেন, তাই তোমার প্রেমিকাকে কাদায় ফেলে তিনিও প্রতিশোধ নিয়ে নিছেন। বতর সব আছে মজলু মাকে হাঙ্গামে দোড়া কর দান, বতর সব আহে মজলু মাকে হাঙ্গামে দোয়া কর দান, ইজাবত আজ দরে হক বাহরে ইস্তেকবালে মি আয়াত, ইজাবত আজ দরে হক বাহরে ইস্তেকবালে মি আয়াত, যারা মজলুম যারা অত্যাচারিত এদের আহ এদের দীর্ঘ শ্বাসকে ভয় করতে হয়, আজ শক্তি আছে তাই জুলুম করতেছে, ও শক্তি নেই সে প্রতিশোধ নিতে পারতেছে না, প্রতিশোধ নেওয়ার একজন আছেন, জালামের জুলুমের প্রতিশোধ শুধু আখরাতে নেওয়া হবে তা না, দুনিয়া সহ হয়ে যায়, কখনো বুঝতে পারে কখনো পারে না। হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়া জানে জালেম ছিল, 120,000 সাহাবি তাবরিকে সে হত্যা করেছে, 20,000 ছিল শুধু হাফেজে কোরআন, কত বড় দল, কিন্তু মৌতের আগে হেরে পেটের ব্যথা গড়াগড়ি কোনো ওষুধ কাজ করে না, এক হাকিম এসে কোষ্ঠের টুকরায় সুতা বেঁধে বলিতে গিলি ফেলুন দাবানো ছাড়া, হাজ্জাজ বিন ইউসুফ কোষ্ঠের টুকরায় গিলছে, কিছুক্ষণ পেটে থাকার পর আবার সুতা টেনে বের করে নিয়ে আসা হইল, দেখে যে গোস্তের টুকরায় হাজার হাজার পোকা কামড় দিয়ে ধরে আছে, এই সব পোকা একে কামড়াইতেছে পেটের ভিতরে, ব্যথা সইতে কাটতেছে না, তখন কেউ কেউ বলছে যে এতদিন জুলুম করছ মানুষকে কষ্ট দিছ এটা হলো তার প্রতিশোধ, কোনো ওষুধ কাজ করে না তুমি সইতে পারতেছ না, সেই জুলুমের প্রতিশোধ আল্লাহ পাক দুনিয়া তো নেন, আখেরাতে তো আছে। তো যাই হোক, তো বলতেছিলাম একজন ডিপটি কালেক্টর, কত বড় অফিসার, কত প্রভাবশালী ও ব্রিটিশ আমল, একজন মৌলভীর কাছে তো আসছেন, কি হিসাবে নিজকে অঞ্চল বানাইয়ে মৌলভীকে কেন্দ্র বানাইয়ে আসছেন কিছু পাওয়ার জন্য, এই পরিমাণ পাইছেন যার পক্ষ হইয়ে প্রতিশোধ আল্লাহ পাক নিজে নিতেছেন, আল্লাহ, যদি আমি আমাকে অঞ্চল বানাইয়ে ওয়ারাসাতুল আম্বিয়াকে কেন্দ্র বানাইয়ে তার সোহবতে যাই সংসবে যাই তো ঠিকই তার আসার প্রভাব আমার মধ্যে পড়বে, আর যদি উল্টা যে না আমার প্রভাব কিসের আমি অঞ্চল তার কথা শুনতে, তাহলে আর আমার আসর ওর আসর আমার উপরে পড়বে না, ওর প্রভাব আমার উপরে পড়বে না, আমার যে কপাল সেই মাথা, আমার এসলা হবে না, সংশোধন হবে না, পরিবর্তন করবে না। আল্লাহ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প সময় সোহবতের বরকতে এখন এই দুজন
ছিল জাহান্নামের ঘড়ি, সাহাবায়ে কেরামে লিস্টিভুক্ত হয়ে গেছেন জান্নাতের মালিক সমসবার সহবতের বরকতে। আল্লাহ, এরপরে 15 কিলোমিটার তায়েফের দিকে আসছেন, এখানে হুনাইন মোকাবেলা হইল। কাফেরদের যে সর্দার পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন, ওই সর্দারের দৃঢ় বিশ্বাস ছিল যে আজ আমাদের মোকাবেলা মুহাম্মদ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তভাবে লোক পাঠাইছেন ওদের হাব্বা বুঝার জন্য। এরা এসে বললো যে হুজুর, সংখ্যা হলো এদের 28,000, মুসলমানের 14,000, অর্ধেক সংখ্যা ওদের ডবল। এবং কেউ যাতে যুদ্ধের ময়দান ছেড়ে ভেগে না যায়, এই জন্য তাদের লিডার বাধ্য করছে সকলেই, সকলের বিবি বাচ্চা সব সাথে নিয়ে ময়দানে যেতে হবে, আর সকল যুদ্ধের পিছনে তার বিবি আর বাচ্চারা থাকবে। এক যদি বাগে তো বিবি বাচ্চা ছেড়ে তার বাগতে পারবো না, বাগলে একদেরকে নিয়ে বাঁধতে হবে। এবং কার কাছে কি অস্থায়ী সম্পদ আছে তাও সাথে নিয়ে ময়দানে যেতে হবে বাধ্যতামূলক। কার কাছে কি স্বর্ণ মুদ্রা, কার কাছে কি রৌপ্য মুদ্রা, কার কাছে ওঁট বকরি ছাগল মেড়া, এগুলি সব নিয়ে ময়দানে যেতে হবে। ওদের দৃঢ় বিশ্বাস ছিল ওরাই জয়ী হবে, মুসলমানরা জয়ী হবে না, তাই নিয়ে গেলে অসুবিধা কি, আবার ফিরে নিয়ে আসবে। হুজুর যাকে পাঠাইছেন তাদের হাব্বা বুঝার জন্য ফিরে এসে বলছেন, হুজুর 28,000 আসছে এরা যুদ্ধ করার জন্য। এবং জানতে পাইলাম এদের সাথে মোট 4,000 উকিয়া রৌপ্য মুদ্রা আছে, হিসাব করলে আমাদের বাংলা হিসাবে হয় 4 মন, 4 মন আছে রূপা। আর ওই সময় রূপা স্বর্ণের বেশ কম ছিল, 10 গুণ স্বর্ণের দাম রূপার 10 গুণ বেশি, রূপার দাম স্বর্ণ থেকে 10 গুণ কম। এখন তো অনেক ব্যবধান হয়ে গেছে, তার মানে 1,000 টাকার স্বর্ণ দিয়ে 10,000 টাকা রূপা পাওয়া যেত। তো 4 মন রূপা এদের সাথে, 40,000-এরও বেশি আছে ছাগল বকরি, 40,000-এর বেশি ছাগল বকরি নিয়ে আসছে, 6,000 আছে উঁট, 6,000 সাধারণ কথা। কেউ যদি উঁট একটা কোরবানি করতে পত্রিকায় ওঠে, অমুক সদাগর উঁট কোরবানি করছে, করছে করছে কি উঁট, এ দমাশে আর যায় এরকম, কারণ ভালো উঁট কে দেশে আসেনি নাই, কারণ আমি উঁট কিনে কোরবানি করছি, আমার অভিজ্ঞতা আছে। আরব সাগরে বিশাল বিশাল চর, সেখানে 1,000 উঁট চরে, সেখান থেকে গেছে উঁট কিনছে ভালো দিয়ে কিনতে। তো যাইয়া দেখি ভালো উঁটের যত দাম, এত পয়সা আমার কাছে নেই। তো ওইখানে যেটা সবচেয়ে ছোট দেখা যায় এটা কিনছি 7,000 টাকা দিয়ে কিনছি, এই নিয়তে যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উঁট কোরবানি করছেন বেশি, আর মাঝে মধ্যে দুম্বা, আমাদের দেশে তো উঁট নেই, তো এই কোরবানির সুন্নত তো আর আমাদের দ্বারা আদায় হবে না। এখানে যেহেতু সুযোগ আছে, আল্লাহ পাক হাতে পয়সাও দিয়েছেন, একটা উঁট কোরবানি করে যাই, রাসূলের সুন্নত আদায় হবে, এই খেয়াল। এই ছোট মোটো উঁটকে নিয়ে আসি, এটা কোরবানির পরে গোশত মাফা হইল, আমরা 7 জনে মিলে কিনছি, এক একজনের ভাগে পড়লো 49 কেজি গোশত, 7 দ্বিগুণ মানে প্রায় 350 কেজির মতো গোশত হয়েছে এক উঁটের মধ্যে, এটা ছোট। আর আমাদের দেশে গুলো 350 কেজি হবে, দেখেন যে মাঝে মধ্যে ওই যে কুতুবাগরিয়ান মাঝে মধ্যে রাস্তায় মাঝে রাখে, 150 কেজি হইতেও মুশকিল, তো মানে দমাশে আর যায় হাড্ডি। এরপরও পত্রিকায় ওঠে অমুক সতাগর উঁট কোরবানি দিছে, মানুষকে দেখায় প্রদর্শনী করে উঁট কোরবানি। আর 6,000 উঁট নিয়ে আসছে কাফেররা এখানে, তো উঁট 6,000, 40,000-এরও বেশি ছাগল বকরি, 4 মনের মতো রূপা, আর অন্য সামান তামান তো আছে। হুজুর এগুলোর মায়া থেকে এরা ময়দান ছেড়ে ভাগবে কোনোদিন? হুজুর বললেন, ভয় খাইও না, এগুলো সব গনিমতের মাল হয়ে তোমাদের হাতে আসবে, আল্লাহ পাক তোমাদের জন্য এগুলো পাঠাইছেন। এরপরে কাফেরদের কমান্ডার সে যুদ্ধের বেলায় ছিল বড় পারদর্শী, মোকাবেলা তো রাখছে অনেক, আর পাহাড়ে চিপায় 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 জায়গা জায়গায় এক এক দস্তা, এক এক ব্যাটালিয়ন বসায় রাখছে, যাদের সম্পর্কে মুসলমানরা তাদের খোঁজ না পায়, ওরা যাতে মোকাবেলায় আসবে পিছন দিয়ে এসে পাশে এসে হঠাৎ করে আক্রমণ করবে। ঘটনাও তাই ঘটল, এমন আক্রমণ করলো 14,000 মুসলমান, 28,000 হলো কাফের, চতুর্দিক থেকে ঘিরে ফেললো।
কিছু কিছু মুসলমান দেখলো যে ময়দানে আর পা টিকতেছে না, বাগা আরম্ভ করলেন, বাগতে বাগতে মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে, তার আশেপাশে মাত্র 300 সাহাবায়ে কেরাম, বাকি সব ময়দান ছাড়ছে। তো 300 মানুষ মোকাবেলায় আছে 14,000 আর 28,000 সাধারণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনার আওয়াজ ছিল অনেক বড়, বড় তো বড়, উনি জোরে আওয়াজ দিলে নাকি 10 মাইল তথা 15 কিলোমিটার দূরে যেত, আমরা মাইল দিয়ে তো পারি না, কিন্তু ওনার মুখের আওয়াজ 15 কিলোমিটার দূরে যেত। আল্লাহ পাক কত শক্তি দিয়েছেন। হুজুর চাচাকে বললেন, চাচা একটু আওয়াজ দেন। কি আওয়াজ? আমি মোহাম্মদ এখনো জীবিত আছি, ময়দানে আছি, যারা ময়দান ছেড়ে গেছে তারা যাতে আবার ফিরে আসে, যারা মদিনায় মুনাওয়ারায় মুসলমানের সাহায্য করতে গিয়ে যাদের নাম হয়েছে আনসার, এরা কথা যাতে ফিরে আসে, যারা হুদায়বিয়ার সন্ধিতে আমার হাতে হাত রেখে অঙ্গীকার করেছিল 100টা রক্ত ছড়িয়ে থাকতে যুদ্ধের ময়দান ছাড়বে না, জেহাদের ময়দান ছাড়বে না, এরা কথা যাতে ফিরে আসে, এই কথাগুলো ভুলে একটু আওয়াজ দেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন। এক তো হলো মুসলমানের আওয়াজের একটা ভীতি সৃষ্টি হয় কাফের অন্তরে, আওয়াজ আপনি দেখবেন যখন মুসলমানরা কোথাও নারায় একটা বীর বলে আওয়াজ দেয়, সবাই আল্লাহু আকবর বলে, কেমন লাগে মনে হয়? তখন কাফেরদের অন্তর থরথর করে কেঁপে যায়। এই দেখি কাফের এটাকে খুব ভয় পায় যে কি একটা মুসলমানরা বলে, এটা কানে করলে আর অন্তর ঠিক থাকে না, কম্পন সৃষ্টি হয় অন্তরে, নারায় একটা বীর, এটা মুসলমানদের অনেক বড় হাতিয়ার, এটা অন্যকে দুর্বল করে দেয়। তাই শুরুকাল থেকে আজ পর্যন্ত মুসলমানদের কাছে এই তকবীর অব্যাহত ভাবে চলে আসছে, নারা এ তকবীর আল্লাহু আকবর, নারা মানে আওয়াজ, তকবীর মানে আল্লাহু আকবরের আওয়াজ দাও। তো একজনে বলে নারা এ তকবীর মানে আল্লাহু আকবরের আওয়াজ দাও, সকলে বলে আল্লাহু আকবর, এই আওয়াজে কাফেরদের কলিজা থরথর করে কাঁপে, দুর্বলতা আসে, এরা যুদ্ধে কুলোতে পারে না। তো হযরত আব্বাসের এই বড় আওয়াজ, যে আওয়াজ 15 কিলোমিটার পর্যন্ত দূরে যায়, কাফেরদের কলিজা কাঁপাই দিল আর মুসলমানদের মধ্যে সাহসিকতার সঞ্চার হইল, মুসলমানরা আবার ফিরে আসতে আরম্ভ করল। আস্তে আস্তে যুদ্ধের অবস্থা পরিবর্তন ঘটে গেল, আগত মুসলমানরা বাঘজুল, এখন তারা বাঘা আরম্ভ করছে, বাঘজে তো বাঘজে, 70 জন তাদের লিডার এখানে জাহান্নাম রসিদ এসে মারা পড়ছে, 6,000 কাফেরকে বন্দি করে নিয়ে আসছে, 6,000 কাফের মুসলমানদের হাতে বন্দি, আর ওই রূপা সাইমন পুরে মুসলমানের হাতে, 40,000-এর বেশি ছাগল বকরি মুসলমানের হাতে, 6,000-এর বেশি উট মুসলমানের হাতে, কারণ সেগুলো নিয়ে তো আর ব্যক্তি করে না, বকরি নিয়ে যদি কেউ বাঘ আরম্ভ করে অবস্থা কি হবে, কোন বকরির দুই পা সামনে দিয়েছে, মাশাআল্লাহ আপনার বাঘের ক্ষমতা আছে কানে দিকে, সে যদি না হাঁটতে চায় পারবে না হাঁটে, চেষায় নিবেন তাকে, হ্যাঁ হাঁটবে না। এই জন্য আরবে দেখি আমি ছাগল কিনতে গেছি ওই কোরবানি দেওয়ার জন্য হজের সময় ছাগল, তো দেখি ছাগলের পিছনের দুই পা ধরে পিছনের দিকে এরা হাঁটা, খালি বড় বুদ্ধি কেউ, তার সামনে তো পারে না, এতে খুঁটি ধরে থাকে হাঁটতে পারে, এরা পিছনের দিকে হাঁটায়, পিছনের খুঁটি দিতে পারে হাঁটায় বলে। তো ছাগলের যেরকম ছাগল মার্কা বুদ্ধি, মানুষের মানুষ মার্কা বুদ্ধি, মানুষের সাথে ছাগলের বুদ্ধি গুলিতে পারে, তখন পিছনে হাঁটছে বড় বুদ্ধি। তো এখন এই 40,000 ছাগল নিয়ে যদি বাঘে গতি আসে, ছাগল খুঁটি দিল্লি কি করবে, তো ছাগল ছুগল থুয়া বাঘবে, সব মুসলমানদের হাতে গনিমতের মাল, আল্লাহ। এরপরে মাকামে জির রানা, তায়েব থেকে আসতে যেখানে এসে এহরাম মানতে হয় তাকে মাকামে জির রানা বলা হয়। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমি এখান থেকে এবার এহরাম মানছি, আল্লাহ সেখানে বিশাল মসজিদ আছে এই পাহাড়ের উপর, এখানে এসে হুজুর আবু সুফিয়ানকে মালগুলোর পাহাড়াদারের দায়িত্ব দিয়েছেন, এরপর দেখলেন যে বন্টন করে ফেলাই ভালো, মুজাহিদিন ইসলামের মধ্যে বন্টন করবেন, এই সম্পদগুলো সব বন্টন করে দিবেন। এর মধ্যেই তায়েফ থেকে কিছু লোকজন আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার মধ্যে একজন ছিল হুজুরের দুধ শরিক চাচা, হুজুর তাকে ছিলেন 4 বছর ছোটবেলা,
হালিমায় সাদিয়ার দুধ পান করছেন। তো দুধ শরিক চাচাও আসছেন, এসে বলছেন মোহাম্মদ আমি তোমার দুধ শরিক চাচা। তখন কিন্তু যুদ্ধ ছিল বিরুদ্ধে, এখন দুধ শরিক চাচা পরিচয় নিয়ে আসছে, সাথে আরো কিছু সর্দার। এরা আত্মীয়তার পরিচয় দিয়ে হুজুরের কিছু প্রশংসা করলেন যে আপনি রহমতুল্লিল আলামী, আমরা যে দাবি নিয়ে আসছি দাবিগুলো যদি রোম সম্রাট আর পারস্য সম্রাটের কাছেও রাখতাম এরাও মেনে নিত, আশা করি আপনিও মেনে নিবেন। কি দাবি এটা বলেন? ও দাবি হইল আমাদের বন্দি আর আমাদের মালগুলো আমাদেরকে দিয়ে দাও, 6,000 বন্দি আর এটা তো সম্পদ 40,000 বকরি 6,000 ওট এগুলো আমাদেরকে দিয়ে দাও। এখন হুজুর ফরসেননি বিফাকে রহমতুল্লিল আলামিনের দোহাই এদেরকে দিতে হয়, এদিকে আবার এগুলোর হক এখন কার? মুজাহিদিনে ইসলামের, এরা তো মালিক হয়ে গেছে। হুজুর তখন ওদেরকে বুঝালেন যে দেখো এগুলোর মালিক এখন মুজাহিদেরা, এক কাজ করো আমি সুপারিশ করবো ওদের কাছে, হয় তোমরা তোমাদের বন্দীদেরকে নিবে অথবা এই মালগুলো নিবে, দুইটার একটা, দুইটা একসাথে দেওয়া যাবে না। যদি মাল নিয়ে যাও তো বন্দি থাকবে মুসলমানের হাতে, আর যদি বন্দি নিয়ে যাও মাল থাকবে হাতে। এরা চিন্তা করে আমরা বন্দি নিয়ে যাবো, মাল নিব না। তখন হুজুর মুজাহিদিন ইসলামকে সামনে রেখে বুঝাইলেন যে এরা মাল ছেড়ে যাবে বন্দীদেরকে নিয়ে যাবে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি এই ফয়সালা দিতে পারি, রাজি না থাকি এটা তোমাদের হক। সকলে সমস্যারে বলল এই 14,000 মুজাহিদিন ইসলাম আমরা রাজি আছি, কয়েদি আর বন্দি দিয়ে দেন মাল থাকবে। কিন্তু এই সবাই একসাথে বললে আসলে কি সবাই বলে দুই চারজন বিরুদ্ধ তো থাকে, থাকে না? তাই বড় সমাবেশ থেকে কোনো রায় নেওয়া এটা গ্রহণযোগ্য নয়। হুজুর আবার প্রত্যেককে ভিন্ন ভিন্ন নিচ্ছেন, তোমার কি রায়, তোমার কি রায়, তোমার কি রায়। যখন সকলের রায় হুজুরের সামনে আসছে যে বন্দীদেরকে দিয়ে দেন, ঠিক আছে দাদা ঠিক আছে, তখন হুজুর বন্দীদেরকে দিয়ে দিলেন আর মালগুলো মুসলমানদের হাতে বণ্টন করে দিলেন। তো এই হুনায়নের যুদ্ধের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করতেন, দেখো প্রথমে বিপর্যয় আসছিল কেন, প্রথম তোমাদের আস্তে আস্তে নিজের উপরে যে আমরা 14,000 কত অস্ত্র এখন আমাদের হাতে, কাফের আমাদের সাথে আর কুলাতে পারবে না। আল্লাহ পাক দেখাই দিলেন যে দেখো জয় বিজয় এটার সম্পর্ক শক্তির সাথে নয়, আমি আল্লাহর সাহায্যের সাথে। তোমরা প্রথমে শক্তির উপরে নির্ভর করছো বিপর্যয় করছে, কিন্তু যখন আবার ফিরিয়ে আসছো আমার নবীর ডাকে তখন আমি আবার তোমাদেরকে বিজয়ী করছি। করছি কি দিয়ে? এমন কিছু সৈন্য পাঠাইছি যে সৈন্য তোমরা দেখো না, সেটা হলো ওয়া আনজালা জুনুদা লাম তারাউহা, তোমরা দেখো না। এখন প্রশ্ন, বদরের যুদ্ধে মুসলমানরা দেখত অচিনা সৈন্য যে এসে তলোয়ার দিয়ে আক্রমণ করতেছে কাফেরদেরকে, এখন আল্লাহ বলে দেখো না, আল্লাহ দেখাইলে দেখে না দেখাইলে দেখে না। এখানে যদি কোনো ফেরেশতা আল্লাহ পাক দেখাই দেন তো দেখতে কোনো অসুবিধা আছে না, কিন্তু সাধারণ অবস্থা আমরা কি ফেরেশতা দেখি? দেখি না। ফেরেশতা আছে কি নেই? আছে, দুজন তো দুই কান্দে বসা, প্রত্যেকের সাথে কমাস্তম দুজন তো আছে না হিসাব নিকাশ লেখার জন্য, এবং হাফাজত হিসাব দেহরক্ষী হিসাবে আরো আছেন। ওরা যদি না থাকতেন রাতে যখন ঘুমাই নাকের ছিদ্র বন্ধ করে ঘুমাই তুলে দিয়ে না, কোলা অবস্থায়, কোলা অবস্থায় নাকের ভিতরে পিপিলিকা ঢুকতে পারে না, নাকের শ্লেষা ময়লা ফেললে পিপিলিকা খায় কিনা, নিয়ে যায় কিনা, যায়। তো আপনি ঘুমন্ত অবস্থায় নাকের ছিদ্র কোলা পিপিলিকা তো বলে খাইছি বান্ডার, এখন ভিতরে ঢুকো আর বাইর করো, কিনে ঢোকে না কেন? ঘুমন্ত অবস্থায় পিপিলিকা ঢোকে নাকের ভিতরে? ঢোকে না। কানের ময়লা বাইরে ফেললে পিপিলিকা নিয়ে যায় কিনে? তাদের সুস্বাদু খাবার ঘুমন্ত অবস্থা তো নাকে তুলে দিয়ে কানে তুলে দিয়ে ঘুমান না, খোলা অবস্থায়, খোলা অবস্থায় তো পিপিলিকা কোনদিন ঢুকছে? ঢোকে নাই। তেলা পোকা ঢুকছে কানের ভিতরে খরখর? না, ঢোকে না। সজাগ অবস্থায় মাঝে মধ্যে মশা মাছি খরখর করে, ঘুমালি আর নেই কেন? নাক দিয়েও ঢুকলো না, কান দিয়েও ঢুকলো না, অনেকে তো মশালা মুখ খোলা রেখে ঘুমায়, ঘুমায় কেন? তো মুখ খোলা ঘুমতে এখানে চাইলে ইঁদুরও ঢুকতে পারে, পারে না? কিন্তু ইঁদুর কত কিছু নিয়ে যায়, কিন্তু আপনার মুখে জিন্দগিতে ঢুকলো না ইঁদুর, কে বাধা দেয়? আহ, আমার আল্লাহ এই ফেরেশতা অর্জুন দাল্লাম তারা উহা, এমন কিছু সৈন্য আছে এগুলো তোমরা দেখো না, এগুলো তোমাদেরকে হেফাজত করতেছে। কেন? তোমরা আমার মাখলুক, তোমরা আমার মাখলুক, তোমাদের হেফাজত দায়িত্ব
আমি সৃষ্টিকর্তা, এই জন্য ফেরেশতা দিয়ে হেফাজত করাইতেছি, এগুলো তোমাদেরকে হেফাজত করতেছে। আল্লাহ, তো ফেরেশতা তো এখানে আছে, দুই কান্দাও আছে, হেফাজতের জন্য আছে, আমরা দেখি না। আল্লাহ পাক কাউকে যদি দেখাইতে চান, আল্লাহ পাকের কুদরত আছে, ক্ষমতা আছে, তখন দেখান। তো বদরের যুদ্ধে দেখাইছেন, হুনাইনে দেখান নাই। এই জন্য বলছেন ওয়াজুনুদাল্লাম তারাউহা ওয়াআযাবাল্লাযীনা কাফারু। আর কাফেররা এত দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিল যে আজ তারাই জয়ী হবে, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দেখাই দিলেন যে সত্তর জন তো সর্দারে গেল, আর সর্দার ছাড়া তো আরো মরছে, সম্পদ সব হারে গেল। ওয়াজালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের এটাই হলো সাজা। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, এরপর যে কিছু কাফের গনিমতের মাল অথবা তাদের বন্দীদেরকে হিরে নেওয়ার জন্য আসছে, এরা এসে প্রথমে প্রতিশ্রুতি যে হুজুর আমরা আপনার আনুগত্যতা গ্রহণ করে আসছি, ইসলাম গ্রহণ করে আসছি, এবং পরবর্তীতে অটল ছিল, এরা মুসলমান হয়ে গেছিল, হুজুরের দুশরিক চাচাও মুসলমান হয়েছিল, আল্লাহ পাক তওবা কবুল করতেন তাই মুসলমান হয়েছে। আর যদি কারো কপাল পোড়া যায়, বুঝে আসলে পরে মানে না, সাধারণত বুঝে আসার পরেও মানে না কারা, যাদের ক্ষমতার লোভ লিডারির মোহ, এরা সাধারণত বুঝে আসার পরেও মানে না, এটা লালসা এত বেশি এটা থাকতে পারে না, তো এটার লালসায় হক বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনিও শুনে না, হক পথে চলে না, ক্ষমতার লোভে এটা নিয়ে আবার চলে যায়। আসলে কিন্তু বুঝে আসার পরে হক মানলে ক্ষমতা আরো বাড়ে, যেমন আবু জাহাল মলউন নাম ছিল আমর, আর খাত্তাবের বেটা নাম ছিল ওমর, ওমর আর আমর দুইটাই আইন নিমরা, দুজনের নামে আইন নিমরা, জবর আর পেশের বেশ কম। আবু জাহালে মলুন ছিল ক্ষমতা লুবি, আর ওমর ছিল হক আর সত্যের সম্মানী, ক্ষমতা লুবি ছিলেন না। শেষ আল্লাহ ক্ষমতা কাকে দিতেন, যিনি ক্ষমতা লুবি ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহান্নামের ক্ষমতা চালাইয়ে গেছেন। আজ পর্যন্ত বিশ্ববাসী তার ক্ষমতার কথা শুনলে শ্রদ্ধা যেন লুটি পড়ে তার সামনে। আর আবু জাহাল নাম শুনলে কো মলুন, আল্লাহ পাকের লানত তক্ত, কোথায় গেছে ক্ষমতা, কিছুই রয়ে। তো ক্ষমতা যারা চায়, ক্ষমতার লুবি যারা, সাধারণত এরা হক বুঝার পরেও, হক কথা শোনার পরেও মানতে রাজি হয় না, কিন্তু এরা আসলে শেষ পর্যন্ত ক্ষমতা পায় না, এদেরকে আল্লাহ পাক বঞ্চিত আর মাহরুম করে দেন। আর যারা এটা চায় না, হক চায়, আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিয়ে দেন। ثُمَّ يَتُوبُ اللَّهُ مِنْ بَعْدِ ذَلِكَ عَلَى مَنْ يَشَاءُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। এই যে নবীকে এত কষ্ট দিল, মুসলমানদেরকে এত কষ্ট দিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করল, এরা মদিনা থেকে 450 কিলোমিটার পথ অতিক্রম করে এসে মক্কা বিজয় করল, আবার মক্কা থেকে তায়েফের পথে আসতে হইল, এত কষ্ট। আমরা হইলে কইতাম 12টা বাজাবো, রাখো, যতই বলে হুজুর আমি আপনার মানি, কো মানা মোনা বুঝি না, এত কষ্ট দিছ তো বুলেন নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো গাফুর, আমি ক্ষমতা ক্ষমাশীল, রাহিম, আমি বড় দয়াবান, এই জন্য যতই কষ্ট দেখ, বিরোধিতা করুক, এমনকি আমাকে গালিগুলুজ করুক, তারপরও যেহেতু আমি ক্ষমাশীল, আমি দয়াবান, ফিরে আসো, ফিরে আসতে আমি ক্ষমা করতে প্রস্তুত। দরবারটা এমন এক দরবার, বাজ আ বাজ আ, হার আঁচে হাসতে বাজ আ, দরবাতে লোক ইব্রো বুত পুরুষি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মে দনিস, সদবার আগার তাও বাসে কাস্তি বাজ আ। বন্দা যত দূরে ভেগে যাও না কেন, আমি অপেক্ষায় আছি, তুমি তো আমারই বন্দা, কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে? পিতামাতার অবাধ্য হয়ে সন্তান অনেক সময় ভেগে যায়, পিতামাতা অপেক্ষা থাকে সন্তান কবে ফিরে আসবে, ফিরে আসলে আবার বুকে জড়িয়ে ধরে, ফিরে আসলে আবার বুকে জড়িয়ে ধরে। পিতামাতার এই মহব্বতের যদি আসরার প্রভাব পড়ে, আর এর থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত আমার আল্লাহ বন্দাকে করেন, তাহলে তিনি কি অবস্থা করবেন? তো ফিরে আসো, ফিরে আসো, আমি তো তোমাকে আবার আমার দুয়ারে টেনে ধরার জন্য অপেক্ষায় আছি, তুমি ফিরে আসো, কারণ আমার দরবার নিরাশতার দরবার নয়, এখানে ফিরে আসলে আমি আবার গ্রহণ করে নিই, যেহেতু আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াবান, ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ।